आज हमारे मेनूते रही काश्मीरी आलुर दम और रही फुलको फुलको लुचि रेसिपी। तो बंधुरा भिडियो के स्किप करबें ना, पुरो भिडियोटी देखें। आमी मात्र दुटी उपकरण दिए एरम फुलको फुलको लुचि रेडी करेছি और काश्मीरी आलुर दम। ताहले चलुन देखे नी। अस्सलामु आलैकुम, आमी नीलुफार आर्यन मम्स किचेने आपनादेर सबाइके स्वागत। आमी एकटी मिक्सचार ग्राइंडार निয়েছি, तार मध्ये दिए दिচ্ছি काजू बादाम और दिए दिচ্ছি चार मगज। এই দুটো উপকরণকে একটু জল দিয়ে ভালো করে বেটে নেব। তারপরে গ্যাসটি অন করে একটি প্যান বসিয়ে দিয়েছি, আঁচটি লো রেখে। কড়াটি গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। তেলের মধ্যে আমি দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আঁচটি লো রেখেই করতে হবে। তারপরে বন্ধুরা আমি এখানে কিছুটা আলু নিয়েছি, এটা হালকা সিদ্ধ করা, খুব বেশি সিদ্ধ নয়, এরকমভাবে আমি সিদ্ধ করে নিয়েছি। এই সিদ্ধ করা আলু এই তেলের মধ্যে দিয়ে দেব। সবগুলো আলু দেয়া হয়ে গেছে, এবার আমি এটাকে লাল লাল করে ভেজে নেব। আঁচটি লো রেখে করলে বন্ধুরা কালারটা খুব সুন্দর আসবে। আমার এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আমার সবগুলো তুলে নিয়েছি। আমি এই তেলেই কাশ্মীরি আলুর দমটি রান্না করে নেব। তার জন্য আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম, একটি ফুল দিয়ে দিলাম, গোলমরিচ কিছু দানা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে, দুটো তেজপাতা। এগুলো দিয়ে আমি ফোড়নটা দিচ্ছি। আপনারা চাইলে এখানে আরও একটু তেল দিয়ে রান্নাটি করতে পারেন, আমার এই তেলে রান্নাটি হয়ে যাবে। এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে এই পেঁয়াজটিকে আমি খুব লাল লাল করে ভেজে নেব। এই ফোড়নের সাথে পেঁয়াজটা যখন ভাজবেন তখন সেন্টটা খুব সুন্দর আসবে। দেখুন আমার এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা। তেলের উপরে বন্ধুরা আদা রসুন বাটাকে দিলে একটু আদার তেতো ভাব চলে আসে, তার জন্য আমি সঙ্গে সঙ্গেই লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলে আদার তেতো ভাবটা আর আসবে না। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের দুটো টমেটো কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আমি এখানে কোনো ফুড কালার বা কাশ্মীরি লাল লঙ্কা দেব না, আমি এইভাবেই ন্যাচারাল কালার নিয়ে আসবো। এইভাবে খুব মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে টমেটোকে কষে নেব। তারপরে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে কিছুক্ষণ টমেটোটাকে আমি নরম হতে দেব, তার জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 2 থেকে 5 মিনিট লো আছে আমি রান্নাটি করে নিয়েছি, দেখুন। তারপরে খুব ভালো করে এই মশলাগুলো টমেটোর সঙ্গে কষে নিতে হবে। টমেটোগুলো একদম গলে গিয়েছে, দেখুন একদম নরম হয়ে গিয়েছে। আমার মশলাগুলো একদম রেডি হয়ে গিয়েছে। আমি এখানে বন্ধুরা ছোলে মশলা দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি জিরে আর গরম মশলা গুঁড়ো একসঙ্গে, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে মশলাগুলোকে খুব কষে নিতে হবে। আপনারা এখানে চাট মশলা বা চিকেন মশলা যে কোনো দিতে পারেন। তারপর আমি এখানে সেই বাদামের পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাগুলোর সঙ্গে এই পেস্টটাকে খুব ভালোভাবে কষে নেব। আমি এটা খুব ভালোভাবে কষে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে বন্ধুরা এই মশলাটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আমি তার জন্য চাপা দিয়ে রান্নাটি করে নিচ্ছি। 3 মিনিট পর দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমার মশলাটি একদম রেডি হয়ে গিয়েছে। তারপরে এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আলুর সঙ্গে মশলাগুলোকে খুব ভালোভাবে আরও কষে নেব। তারপরে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা যেরকমভাবে গ্রেভি রাখতে চান সেইভাবেই করবেন। আমার এই তরকারিটি রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। দিয়েই তরকারিটিকে আমি কিছুক্ষণ ফুটিয়ে রেডি করে নেব। আমি এই খেলনা লুচি বানানোর জন্য এরকম চামচে 2 চামচ ময়দা নিয়ে নিয়েছি, টেস্ট অনুসারে লবণ। বন্ধুরা এখানে কোনো তেল ঘি अन्य किछुई देव ना जस्ट शुधु मयदा और लवण दिए आमी लुचिगुलो बनाबो। लुचिगुलो एकदम परफेक्ट होबे। अनेकेरा बोले जे आमार लुचि फुले ना भटुरे फुले ना, आपनारा एइभाबे रेसिपिटी करबेन खूब सहजभावेई फुले जाबे। आमी जल दिए खूब भालोभाबे एकटी सफ्ट डो रेडी करे निएछि। देखुन एकदम सफ्ट হয়েছে। আমি এটাকে বন্ধুরা কিছুক্ষণ রেস্টে রাখবো না, আমি এটা সঙ্গে সঙ্গেই রান্নাটি করব। তার জন্য আমি লুচির জন্য লেচি কেটে নিয়েছি, সবগুলোকে গোল গোল করে নিয়েছি। তারপরে একটি বেলনার সাহায্যে আমি লুচিগুলো বেলে নেব। একটি লেচি নিয়েছি, তার মধ্যে আমি শুকনো ময়দা দিয়ে লুচিগুলোকে আমি বেলে নেব। আমার খুব ভালোভাবে বেলা হয়ে গিয়েছে। দেখুন এই পাতলাটা কেমন হয়েছে, আমি একদম মোটা করি না, पतला करेई बेलेছি। তারপরে এখানে আমি প্যানে তেল দিয়ে গ্যাসটাকে অন করে মিডিয়াম লো হিটেই রেখেছি। তারপরে আমি লুচিটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা খুব সহজভাবে আমার লুচিগুলো ফুলে যাচ্ছে। দেখুন সবগুলো লুচি আমার খুব ভালোভাবে ফুলেছে। আমি সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে। দেখুন কত সহজে ফুলে গিয়েছে। আমার যতগুলো লুচি হয়েছে বন্ধুরা সবগুলো খুব ভালোভাবে ফুলেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমার দেখুন ফুলো ফুলো লুচি রেডি হয়ে গিয়েছে, আর সাথে কাশ্মীরি আলুর দম। তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন আমার এই লুচিটা কতটা সফট হয়েছে, এটা অনেকক্ষণ নরম থাকে বন্ধুরা। দেখুন কতটা ফুলো ফুলো হয়েছে। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।